এইডির ভয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে থাকার সময় সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট দৌড়ে 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 বেড়ান যে কোনোভাবে বাঁচানো বাঁচাই যাতে কোর্ট আমাকে, সে এখন আমেরিকায় গিয়ে আমেরিকার রাস্তায় ছবি তুলে বড় বড় ডায়লগ বাড়ছে। দাদা, মথুরাপুরে একজন নির্দল প্রার্থী দাঁড়িয়েছিলেন জোড়া পাতা সিম্বলে বিজেপির বিরুদ্ধে, তাকে নাকি জেলা সভাপতি করা হয়েছে এবং শর্টলেক অফিসে আপনাদের ভাঙচুর হচ্ছে, আপনাকে না জানিয়ে তো এরকম জেলা সভাপতি করা যায় না। প্রথম কথা হচ্ছে, যারা এই বিক্ষোভটা দেখাচ্ছে সেই ব্যক্তিরা পার্টি নিয়মকানুন ভাঙছে না। মূলত যার নেতৃত্বে এই বিক্ষোভ হচ্ছে, আমার কাছে সমস্ত খবর এসেছে, সে কয়েক বছর আগে কংগ্রেস থেকে আমাদের দলে এসেছে। গত লোকসভা নির্বাচনে সে কংগ্রেসেরই প্রার্থী ছিল, স্বাভাবিক যে কংগ্রেস থেকে আসার পর তো আর বিজেপির সংস্কার এত তাড়াতাড়ি ঢুকবে এটা তো হয় না, আমাদেরকে ঢোকানোর ব্যবস্থা করতে হবে। তো আমরা সেই ব্যবস্থা করব, ঢোকানোর ব্যবস্থা করব, সংস্কারিত হলে পরে ঠিক হয়ে যাবে। এখনো সংস্কারের অভাব যথেষ্ট দেখা যাচ্ছে, যেহেতু বিজেপিতে নতুন এসেছে সেহেতু তারা এই ধরনের বিক্ষোভ দেখাচ্ছে। বিজেপিতে এইভাবে বিক্ষোভ দেখিয়ে জেলা সভাপতি পরিবর্তন হয় না। দাদা, এটা কি ঠিক যে উনি বিজেপি প্রার্থীর বিরুদ্ধে নির্দল হয়ে দাঁড়িয়েছিলেন? না না, সম্পূর্ণ ভুল তথ্য দেয়া হচ্ছে। এই পঞ্চায়েত ভোটে এরকম উনি সেই তো প্রার্থী হয়নি কিছু। দাদা, অনেক জায়গায় যারা বিজেপি জয়ী প্রার্থী রয়েছেন তাদেরকে সিকিউরিটি দেওয়ার জন্য কোর্ট অর্ডার করেছে, এর আগে আমরা দেখেছিলাম একটা জেলাতে ছিল, অন্যান্য জেলাতেও যারা জিতেছেন তাদেরকে হাইকোর্ট অর্ডার দিয়েছে সিকিউরিটি দেওয়ার জন্য। দেখুন, বিভিন্ন জায়গায় বিজেপি জয়ী যারা ক্যান্ডিডেট অর্থাৎ যারা বোর্ড গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাদেরকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এমনকি পুলিশের তরফ থেকে মিথ্যে মামলা দেয়া হচ্ছে পুলিশকে দিয়ে, এবং সেই মামলাগুলো আর্মস কেস থেকে শুরু করে এনডিপিএস কেসের মতো জটিল কেস, অর্থাৎ যাতে অনেকটা বড় সাজা হয়, অনেকটা বেশি দিন সাজা হয়, সেই ধরনের কেসও পুলিশ দেওয়ার চেষ্টা করছে। এবং আমাদের যারা মানে বিজয়ী প্রার্থী, সেই বিজয়ী প্রার্থীদেরকে যেন তেন প্রকারে তৃণমূল কংগ্রেসে যোগদান দিয়ে যোগদান করিয়ে তাদেরকে বোর্ড তৈরি করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এইভাবে তৃণমূল কংগ্রেস পারবে না। আজও নওদা বিধানসভাতে, মুর্শিদাবাদ জেলার নওদা বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের দুজন জয়ী মেম্বার ভারতীয় জনতা পার্টি পতাকা ধরেছে। আজকের দিনে আমি আজকের ডেটের কথা বলছি, মানুষ ভারতীয় জনতা পার্টির সাথে আছে, পশ্চিমবঙ্গের সিংহভাগ মানুষ ভারতীয় জনতা পার্টির দিকে সমর্থন জানাবে আগামী দিনেও আপনারা দেখতে পাবেন। নদিয়াতে এরকমই ঘটনা ঘটেছে যেখানে বিজেপি তৃণমূল আর সিপিএম মিলে ভোট করে নিয়েছে, তৃণমূলের রয়েছেন প্রধান এবং বিজেপির রয়েছেন উপপ্রধান, এটা আপনি কিভাবে দেখছেন মিক্স হয়ে যাচ্ছে যারা? দেখুন, লোকাল লেভেলে এটা বরাবরই হয়। যখন সিপিএম 34 বছর ক্ষমতায় ছিল সেই সময় দেখা গেছে যে সিপিএম এবং সিপিএম এর বিরোধী কংগ্রেস একসাথে বোর্ড গঠন করেছে কোথাও দেখা গেছে, আবার কখনো সিপিএম বিজেপির সাথে বোর্ড গঠন করেছে এরকমও আমরা দেখেছি। তো নিচু লেভেলে এরকম অনেক ধরনের জোট হয়, সেটা আলাদা বিষয়, সেটা আমাদেরও কন্ট্রোলে নেই, তৃণমূল কংগ্রেসেরও কন্ট্রোলে নেই, কারণ লোকাল নালে বোর্ডটাই তৈরি হবে না। এই ধরনের অনেক বিষয় থাকে, সেই বিষয়ে উপর থেকে কন্ট্রোল করা সম্ভব নয়। কিন্তু আমাদের পার্টির ঘোষিত নীতি, আমরা তৃণমূল কংগ্রেস বা বামফ্রন্টের সাথে কোনো জোটে যাব না। পার্থ চ্যাটার্জিকে যখন ফেস করা হয়েছিল তিনি কিছু কথা বলেছিলেন যেখানে বিশেষ করে কারা কারা জানতেন মুখ্যমন্ত্রীদেরকে, তিনি ইঙ্গিত করেছিলেন যে তার দপ্তর থেকে এই যে রিক্রুটমেন্ট গুলো হতো তারা দায়ী, তিনি নিজের দোষটাকে সরিয়ে এখন অন্য জায়গা দিচ্ছেন যারা হায়ার অথরিটি ছিলেন সেসব। দেখুন, আমরা তো আগেই বলছি মন্ত্রী সভার বা মন্ত্রী মুখ্যমন্ত্রীর অজ্ঞানে এই ধরনের কাজ হওয়া সম্ভব নয়। আপনাদের নিশ্চয়ই মনে আছে ফিরাদ হাকিম সাহেব পরিষ্কারভাবে বলেছিলেন যে কোনো যদি সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে সেটা মন্ত্রী সভার সিদ্ধান্ত, আমরাও এর দায় এড়িয়ে যেতে পারি না। পার্থবাবুর কেসেই উনি বলেছিলেন, এখন ওনারা পার্থবাবুর নাম আর মুখে নিচ্ছেন না ভয়ে, কিন্তু এটা বাস্তবিকতা। পার্থবাবু যে কাজগুলো করেছে বা বলা হচ্ছে পার্থবাবুর ঘাড়ের উপরে বন্দুক রেখে, পার্থ চট্টোপাধ্যায়ের বরদান এত শক্তিশালী নয় যে মাথার দশটা নেই যে মুখ্যমন্ত্রীর অজ্ঞাতসারে তিনি এই কাজ করবেন। মুখ্যমন্ত্রী জানতেন, এবং শুধু তাই নয়, আস্তে আস্তে তো সব প্রকাশ পাচ্ছে। কালীঘাটের কাকু তো অনেক কিছু বলেছে, কালীঘাটের কাকু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ফান্ড ম্যানেজ করতেন বলে ইডির চার্জশিটে বেরিয়েছে, আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। ইডি চার্জশিটে সেখানে ক্লেম করেছে,
আর আমরা ছোটবেলায় একটা কথা শুনতাম, মুখে এনো মারিতং জগৎ, যে ইডির ভয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষে থাকার সময় সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট দৌড়ে 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 বেড়ান যে কোনোভাবে বাঁচাই যাতে কোর্ট আমাকে, সে এখন আমেরিকায় গিয়ে আমেরিকার রাস্তায় ছবি তুলে বড় বড় ডায়লগ মারছে। তার কথা শুনে আমার মনে হচ্ছে মুখে এনো মারিতং জগৎ। দাদা, বারুইপুর আর এই মথুরাপুর নিয়ে যে ঘটনা বললেন বিক্ষোভ, তাতে কি যারা বিক্ষোভ দেখাচ্ছেন দল ব্যবস্থা নেবে? অবশ্যই, প্রয়োজনে আমরা ইনডিসিপ্লিন যদি দেখি তো অবশ্যই ব্যবস্থা নেব। তবে ভারতীয় জনতা পার্টি চেষ্টা করে সব সময় যে কর্মীরা যাতে ভুল থেকে শিখতে পারে তাদেরকে সেই সুযোগও দেয়া হয়, আমাদের পার্টির নিয়ম এটা। কিন্তু পার্টির ডিসিপ্লিন যদি কেউ বারবার ভাঙে তাহলে পরে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে আমরা বাধ্য হব। জেলা সভাপতি যে নিয়োগ করেছেন সেখানে দেখা যাচ্ছে জগন্নাথ আপনাদের, উনি কয়েকজনকে ইনফর্ম করেছে আপনাকে কেন্দ্রীয় নেতাদের, সেখানে শুভেন্দু অধিকারী কোনো ইনফর্ম করা হয়নি যে কারা জেলা সভাপতি করেন, এটা বিতর্ক দিয়েছে হঠাৎ কেন এটা কর? বিতর্কের কোন বিষয় নেই, কার কারণ হচ্ছে শুভেন্দুদার সাথে আলোচনা তো আমরা জেলা সভাপতি করার আগেই করেছি। কারা কারা জেলা সভাপতি হচ্ছেন এটা শুভেন্দুদার জানেন, এটা অফিসিয়াল ডেকোরাম, কাদের কাদেরকে জানাতে হয় তার মধ্যে আমাদের সর্বভারতীয় সভাপতি, সর্বভারতীয় সংগঠন সম্পাদক এবং রাজ্য সভাপতি, রাজ্যের সংগঠন সম্পাদক, এই হচ্ছে নিয়ম। এর বাইরে কাউকে জানানোর নিয়ম নেই। শুভেন্দুদার সাথে আলোচনা করেই তার মতামত নিয়েই এই জেলা সভাপতি যে নির্বাচিত হয়েছে বা জেলা সভাপতি নিয়োগ করা হয়েছে তার আগে তার মতামত নেওয়া হয়েছে। চারজনকে গতকাল হাইকোর্টের নির্দেশে অ্যারেস্ট করা হয়েছিল, টিচাররা যারা টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন, এখন জানা যাচ্ছে যারা 20 লাখ টাকা করে দিয়েছিল কুন্তল ঘোষকে তুলেছিল এদের থেকে চাকরি দেওয়ার জন্য, অযোগ্য এরা সব ছিল। প্রত্যেক জেলাতে এরকম আমি বলছি কুন্তল ঘোষ আছে এবং প্রত্যেক জেলাতে কুন্তল ঘোষের মতো লোকেরা তারা টাকা পাঠাতো কালীঘাটে, সেই টাকা যেত এবং সেই টাকা নিয়ে যারা বড় বড় কথা বলছেন এখন চিকিৎসার জন্য বিদেশে যাচ্ছেন স্বাস্থ্যসাথী বাদ দিয়ে, তারাও এক সময় এই টাকার জন্য তাদেরকেও জবাব দিতে হবে। ভারতবর্ষের আইনের মধ্যে, ভারতবর্ষের সংবিধানের মধ্যে সেই ক্ষমতা আছে, তুমি যত বড় হনু হোক না কেন, হও না কেন, সেই হনুদের লেজ কিভাবে কাটতে হয় আমাদের আইন ব্যবস্থা জানে এবং উপযুক্ত সময়ে তাদের সেই ব্যবস্থা হবে। আপনি ইডির কথা বললেন, আজকে লোকসভায় আমরা দেখলাম সৌগত রায় বক্তব্য রাখছিলেন, তিনি তো বলছেন ইডি এবং সিবিআই কে আপনারা ব্যবহার করছেন বিরোধীদের বিরুদ্ধে এবং যদি আপনাদের দলে চলে আসে তখন বিজেপি ওয়াশিং মেশিন কাজ করছে। দেখুন, সৌগত দা আজকে পুরোটাই মিথ্যে কথার উপর বক্তব্য রেখে গেলেন। উনি আজকে লোকসভার ফ্লোরে দাঁড়িয়ে বললেন যে অমিত শাহজি বলেছিলেন বিজেপি 200 বেশি সিট পাবে, বিজেপি 200 বেশি সিট পাইনি, তাই আমাদের টাকা বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু উনি একবারও স্বীকার করলেন না যে আমরা পৃথিবীতে অসাধ্য সাধনের মতো কাজ তৃণমূল কংগ্রেস এমজি এনআরসি জিএসএ করেছি। কি কি করেছি আমরা? নদীর মধ্যে পুকুর খুঁড়িয়েছি, শুধু তাই নয় যে ডাঙাতে আমরা পুকুর তৈরি করেছি, অর্থাৎ যেখানে জমি সেখানে পুকুর দেখা যাচ্ছে, ছাগলকে দিয়ে আমরা 12 লক্ষ 15 লক্ষ কোথাও 20 লক্ষ টাকার গাছ খাইয়ে দিয়েছি, ছাগলকে ডাইনোসরে রূপান্তরিত করেছি, জেনেটিক্যাল মডিফিকেশন করেছি। এই যে এত বড় বড় কাজ তৃণমূল কংগ্রেস করেছে এবং তারই পুরস্কার স্বরূপ কেন্দ্র সরকার যে টাকা বন্ধ করে রেখেছে, এই সত্য কথাটা ওনার মতো অধ্যাপক মানুষ স্বীকার করার সৎসাহস রাখলেন না। বলতে তো পারতেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো কিছু লোক চুরি করেছে, কিছু লোক চুরি করেছে, তার জন্য সবাই কেন শাস্তি পাবে, এইটুকু যদি সত্যি বলতেন, কিন্তু মিথ্যে কথা বললেন। কিন্তু বলেও তো লাভ নেই, টিকিটটা তো পাচ্ছেন না সামনে। দেখুন, ইডি সিবিআই তার নির্দিষ্ট পদ্ধতিতে তদন্ত করে, আমাদের দলে যদি কেউ এসে বেঁচে যায় মনে হয়, আমাদের বিরোধীরা তারা তাদের তো হাত খোলা আছে কোর্টে যাওয়ার জন্য, কোনো ইডি সিবিআই তো ডাইরেক্ট কোনো তদন্ত করতে পারে না, সমস্ত তদন্ত তো কোর্টের রায়ে হচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গেও যে তদন্তগুলো হচ্ছে, নারদা বলুন, সারদা বলুন, বা আমাদের টিচার স্ক্যাম বলুন, যে তো কোর্ট রায় দিয়েছে, বিজেপি রায় দেয়নি তো যে তদন্ত করুন, বা ইডি বলেনি তো আমরা তদন্ত করব, তো কোর্টে যান। ওনাদের বন্ধু তো এখন বিকাশ ভট্টাচার্য, একসাথে তো ধর্ণা দিচ্ছেন, বিকাশবাবুকে বলুন ওনাদের হয়ে সওয়াল করার জন্য যে কোন বিজেপি নেতা হোয়াইট নির্মা দিয়ে ওয়াশ করা হয়েছে কাকে।
কোটে গিয়ে কথা বলতে বলি আজকে বারবার ধরে রাজ্যপালের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছিলেন এবং বলছিলেন যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত করা হচ্ছে। দেখুন, আজ অবধি আমাদের তৃণমূল কংগ্রেসের রাজ্যপালের ভূমিকা নিয়ে নানান অভিযোগ তৃণমূল কংগ্রেস করেছে আমাদের পশ্চিমবঙ্গের মহামহিম রাজ্যপাল সিবি আনন্দ বোসকে নিয়ে। প্রথম বেশ কিছুদিন খুব ভালোই কেটেছিল, হাতে খড়ি তো উনি রাজ্যপালকে দিয়েছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। ওনার কাছ থেকে হাতে খড়ি পাওয়ার পর মহামহিম রাজ্যপাল দেখলাম খুব সুন্দর অ্যাক্টিভলি ভালো কাজ করছে। তো মুখ্যমন্ত্রী যদি একটু সংবিধানটা শিখে যেতেন ওনার কাছ থেকে তাহলে ভালো হতো। যদি আমাদের মহামহিম রাজ্যপালের কোন নির্দেশ বা কোনো সিদ্ধান্ত সম্পর্কে আমাদের বিরোধী দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস শাসক দলের যদি কোনো অবজেকশন থাকে, সেক্ষেত্রেও তাদের তো কোর্টের রাস্তা খোলা আছে যে রাজ্যপাল সংবিধান বিরোধী কাজ করেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী হোক বা রাষ্ট্রপতি হোক, সংবিধানের উপরে তো কেউ নয়, রাজ্যপাল তো সংবিধানের নিচে। স্বাভাবিকভাবে সংবিধান লঙ্ঘন করে থাকলে পরে তাকে তো হাইকোর্টে চ্যালেঞ্জ করা যায়। চ্যালেঞ্জ করুন হাইকোর্টে। কালকে সুদীপ ব্যানার্জি বলেছেন যে রাজ্যপাল যেভাবে কাজ করছেন আমরা এখনো চুপ করে বসে আছি, উনি পিস ট্রেন চালাচ্ছেন, আমরা প্রয়োজন হলে প্যালেস অন হুইলসে করে ফেরত পাঠিয়ে দেবো। দেখুন, ওই বললাম মুখে এনো মারিদং জগৎ, ওনারা মুখে এখন বড় বড় কথা বলছেন। রাজ্যপাল ভারতবর্ষের সংবিধানের কাস্টোডিয়ান এবং কেন্দ্রের প্রতিনিধি, কে কাকে ফেরত পাঠাবে সময় আসলে দেখা যাবে। রাহুল গান্ধী, তার আজকে হাজির থাকার কথা ছিল, শেষ বেলা দেখা গেল যে তিনি হাজির থাকলেন, কিভাবে দেখছেন? না না, হাজির উনি ছিলেন, উনি বক্তব্য রাখেননি, ঘুম থেকে উঠতে দেরি হয়েছে, এখনো পড়া হয়নি। ওনাকে তো মাস্টারমশাইরা শেখান সমস্ত কিছু, তো মাস্টারমশাইদের শেখানো এখনো কমপ্লিট হয়নি, শেখানো কমপ্লিট হলেই তবে উনি বক্তব্য রাখবেন। আজকে আপনাদের সংসদীয় দলের বৈঠকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে ইন্ডিয়াকে ঘমান্ডিয়া বলেছেন এবং বলেছেন যে বিরোধীরাই অবিশ্বাসে ভুগছে নিজেদের মধ্যে। দেখুন, এটা প্র্যাকটিক্যাল এবং একদম সঠিক কথা মাননীয় প্রধানমন্ত্রী তুলে ধরেছেন। ভারতীয় জনতা পার্টির সরকার গঠন হওয়ার পর থেকে আমাদের এই যে বিরোধী যারা আছে, বিশেষত কংগ্রেস, তাদের যে আত্মঅহংকার, কংগ্রেস বরাবরই একটা না উন্নাসিকতায় ভুগত যে গান্ধী পরিবার ছাড়া ভারতবর্ষে আর কারো প্রধানমন্ত্রী হওয়ার যোগ্যতা জিনের মধ্যে নেই, একমাত্র গান্ধী পরিবারের ডিএনএ তেই আছে। তো স্বাভাবিকভাবে সেই জায়গাটা, ঘমনটা এখনো যায়নি তাদের, উন্নাসিকতাটা এখনো যায়নি তাদের। মাননীয় প্রধানমন্ত্রী ওবিসি সম্প্রদায়ের মানুষ এবং নিম্ন মধ্যবিত্ত বা আমার মতে বলা উচিত গরিব পরিবার থেকে উঠে এসে একজন ব্যক্তি এত সফলতার সাথে ভারতবর্ষের শাসন করছে, 2,40,000 কোটি টাকা শুধু রেলের বাজেট কোথায় পৌঁছে দিয়েছে রেলকে। তো মাননীয় প্রধানমন্ত্রী শুধু এটাই নয়, এটাও বলেছে তার সাথে, উনি বলেছেন যে আমার তৃতীয়বারের সরকারে অর্থাৎ থার্ড টার্মে, যখন 24 সালে নরেন্দ্র মোদী যখন শপথ নেবেন, তার কয়েক বছরের মধ্যে, বলছে গোটা টার্ম আমাকে কমপ্লিট করতে হবে না, কয়েক বছরের মধ্যে কোন সাংসদের রেল নিয়ে আর কোন ডিমান্ড থাকবে না, সব ফুলফিল করবো তার আগে। তো এই কনফিডেন্স, এই লক্ষ্য নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী কাজ করছেন এবং এটাই আমাদের বিরোধীদের সহ্য হচ্ছে না। তাই বিরোধীরা বিদেশের সাথে হাত মেলাচ্ছে, কখনো দেখতে পাচ্ছি কোন বিলিয়নিয়ার তিনি বলছেন যে আমি এত বিলিয়ন মিলিয়ন টাকা খরচ করব মোদীকে হারানোর জন্য, কখনো দেখতে পাচ্ছি কেউ চায়নার সাথে হাত বোলাচ্ছে। আমাদের পশ্চিমবঙ্গের তো কথাই নেই, জামাতের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে, হাতে হাত মিলিয়ে মুখ্যমন্ত্রী এবং তার দলবল লড়াই করে যাচ্ছে। আজকে সৌগত তার বক্তব্য এরকম বেশ কিছু কথা উঠে এসেছে যা প্রমাণ করছে আমাদের বিরোধীরা নিজেদের ব্যক্তিগত স্বার্থে, রাজনৈতিক স্বার্থে ভারত বিরোধী শক্তির সাথে হাত মেলাতে পিছপা হচ্ছে না। বিধায়ক জীবন কৃষ্ণের যে মোবাইল উদ্ধার হয়েছিল, সিবিআই তার থেকে হোয়াটসঅ্যাপ চ্যাট উদ্ধার করেছে এবং সেখানে দেখা যাচ্ছে যে উনি লোকের থেকে টাকা নিয়েছেন, সে টাকা যখনই ফেরত চাওয়া হয়েছে উনি হুমকি দিয়েছেন নিজের ক্ষমতা দেখিয়ে। তো জীবন কৃষ্ণ বাবু, যিনি মুর্শিদাবাদের একজন বিধায়ক, মুর্শিদাবাদ জেলার একজন বিধায়ক, তিনি এই মোবাইল তার মোবাইলে তথ্য ছিল, সেই তথ্যকে লুকোনোর জন্য উনি পুকুরের মধ্যে মোবাইল ফেলে দিয়েছিলেন। তো সেখান থেকে অনুপ্রাণিত হয়ে এখন আমরা দেখতে পাচ্ছি পুকুর থেকে ওয়ালেট বক্সও উঠে আসছে এবং আজকে আমরা সেই পুকুর জাল ফেলে আগে মাছ পাওয়া যেত, এখন মোবাইল পাওয়া যাচ্ছে, নাহলে ব্যালট বক্স পাওয়া যাচ্ছে। তো যেমন ব্যালট বক্সও সত্যটা উঠে আসছে, সেখানে দেখা যাচ্ছে বিজেপি জিতে গেছে, বিরোধীরা জিতেছে,
এখন আস্তে আস্তে বিজয়বাবুর যে মোবাইল তারও চ্যাট থেকে দেখতে পাবেন, টাকা তো ফেরত দেননি, আরো আগামী দিনে হয়তো আসবে সেই টাকা কোথায় উপরে পাঠিয়েছেন তারও হয়তো তথ্য খুঁজে পাওয়া যাবে। রাজ্য সরকার জানাচ্ছে যে যে নিউ এডুকেশন পলিসি, সেই এডুকেশন পলিসি উচ্চ শিক্ষায় তারা প্রয়োগ করলো, কোনোভাবে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে নিউ এডুকেশন পলিসি ইমপ্লিমেন্ট হবে না। দেখুন রাজ্য সরকার এই ব্যাপারে তারা সাংবিধানিক তাদের অধিকার আছে, কারণ যৌথ তালিকায় কনকারেন্ট লিস্টে আমাদের শিক্ষা যেহেতু আসে, কিন্তু আমার মনে হয় এতে বাংলার ছেলেমেয়েরা পিছিয়ে যাবে, কারণ তিনটে ভাষা শেখার কথা নিচু স্তর থেকে বলা হয়েছে আমাদের এই নতুন যে নিউ এডুকেশন পলিসি আছে তাতে, অর্থাৎ নিজের মাতৃভাষা, তার সাথে ইংরেজি এবং তার সাথে ভারতবর্ষের যে কোনো একটি ভাষা। অর্থাৎ নিউ এডুকেশন পলিসি যে সমস্ত রাজ্য সরকার গ্রহণ করবে সেই রাজ্যের ছেলেমেয়েরা কিন্তু শিক্ষার্থীরা বিদ্যার্থীরা তারা আমাদের রাজ্যের ছেলেমেয়েদের থেকে কিন্তু অনেকটা এগিয়ে যাবে। এবং আমার মনে হয় এর আগে ক্লাস ফাইভে পর্যন্ত ইংরেজিকে যে নিষিদ্ধ করা হয়েছিল বামফ্রন্ট সরকারের দ্বারা, পরবর্তী সময় বামফ্রন্ট স্বীকার করেছিল জ্যোতি বসু সরকার এই সিদ্ধান্ত ভুল ছিল, আগামী দিনে তৃণমূল কংগ্রেস সরকারও সিদ্ধান্ত, এরপরে তৃণমূল কংগ্রেস দলের নেয়া যে সিদ্ধান্ত তৃণমূল কংগ্রেস একসময় স্বীকার করবে যে আমাদের এই সিদ্ধান্ত ভুল ছিল এবং এরপরে পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা পিছিয়ে গেছে। আমাদের জানা নেই, তবে আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি 15 বা 16 খানা বান্ধবীর কথা জানতে পেরেছি, রাশিয়ান বান্ধবী। তো এই রাশিয়ান বান্ধবীরা কতটা বিপ্লব করেছেন আগামী দিনে দেখা যাবে। এবারে দুই বিপ্লবীর মধ্যে ব্যাপার, একজন বান্ধবী বিপ্লব আর একজন পুরনো রাশিয়ার বিশ্বস্ত সৈনিক, দুই বিপ্লবী এখন কি লড়াই করা যায় করবে দেখা যাক। দাদা আমরা জানি 4 জনকে অ্যারেস্ট করা হয়েছে, আরো 7 জনকে ডেকে পাঠানো হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য, কি বলবেন শিক্ষক? দেখুন এ তো গোটা পশ্চিমবঙ্গ জুড়ে এরকম প্রচুর শিক্ষক আছে যারা যোগ্যতা সম্পন্ন না হওয়া সত্ত্বেও তাদেরকে চাকরি দেয়া হয়েছে, এবং তৃণমূল কংগ্রেস তো গোটা শিক্ষা ব্যবস্থাটাকে বাজারে পরিণত করেছে, আলু পটল ঝিঙে যেরকম বাজারে দাম দর করে বিক্রি হয় সেইভাবে শিক্ষক বিক্রি হয়েছে, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এইভাবে বাংলাকে 100 বছর পিছিয়ে দিয়ে গেল। দেখুন আজকে পঞ্চায়েত ভোট এতদিন হয়ে গেল এবং তারপরে পঞ্চায়েত গঠন চলছে, তার মধ্যে বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার তপন রবীন্দ্র ভবন থেকে বস্তা ভর্তি ভর্তি ব্যালট খুঁজে পাওয়া যাচ্ছে। আমি তার ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপনাদেরকে দিয়েছি, আপনারা দেখবেন, এর দ্বারা বোঝা যাচ্ছে পরিষ্কার যে কি ভোটের নামে কি প্রহসন হয়েছে, এটাকে নির্বাচন বলা যায় না। এবং এইভাবেই তৃণমূল কংগ্রেস বিভিন্ন জায়গায় জয়লাভ করেছে, আপনারা সোশ্যাল মিডিয়াতে ভিডিও দেখতে পাবেন, পরিষ্কার দেখা যাচ্ছে ব্যালট মেঝেতে ছড়িয়ে আছে, বান্ডিল একটা দুটো না, বান্ডিল অফ ব্যালট, হলুদ রঙের ব্যালট সেগুলো ছড়িয়ে পড়ে আছে। বিষ্ণুপদ রায় আপনাদের প্রয়াত এমএলএ ধূপগুড়ির বিধায়ক ছিলেন, ওইখানে আজ ইলেকশন কমিশন এক্ষুনি ঘোষণা করলো 5 তারিখ 5 সেপ্টেম্বর ইলেকশন, 8 সেপ্টেম্বর ফল ঘোষণা, আপনাদের প্রার্থী কে হচ্ছে? মানিকতলা কিন্তু ঘোষণা হচ্ছে, কিন্তু এটাকে ঘোষণা করার জন্য তাড়াহুড়ো শুরু করেছে তৃণমূল কংগ্রেস, সেটা এর মাধ্যমে তৃণমূল কংগ্রেসের অভিসন্ধি বোঝা যায়। জাতীয় নির্বাচন কমিশন, সেন্ট্রাল নির্বাচন কমিশন করেছে, দেখুন আমাদের সেন্ট্রাল নির্বাচন কমিশন তো কাজ করে, মানিকতলাটা কেন বন্ধ হয়ে আছে সেটাও একটু দেখা দরকার আমাদের। আর একটা লাস্ট প্রশ্ন আছে আমার, ইন্ডিয়া জোট নিয়ে আপনারা কেন্দ্রে বিরোধিতা করছেন, কিন্তু বাংলা বিজেপির সভাপতি হিসেবে ইন্ডিয়া জোটে কি কোথাও না কোথাও বাংলার বিজেপি সংগঠন মজবুত করার ক্ষেত্রে সুবিধা হবে? না দেখুন, রাজনৈতিক ভাবে যদি আমরা ভাবি, যদি তৃণমূল কংগ্রেস এবং সিপিএম কাছাকাছি আসে আমাদের কোনো অসুবিধা নেই, পশ্চিমবঙ্গে এলে ভালো, আমাদের দিল্লিতেও কোনো অসুবিধা নেই, অমিত শাহজি পরিষ্কার লোকসভার
ধরে দাঁড়িয়ে বলেছে তো আরো কত লোককে নিতে হয় নিন, আগলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বানেগা। আমরা আবার বলছি আগামী প্রধানমন্ত্রী 24 সালে নরেন্দ্র মোদী হবে, 26টা 25টা দল হয়েছে, দেখো আরো 26খানা জোগাড় করুন, কোনো অসুবিধা নেই, সবাই একসাথে লড়ুন, কেউ কে ঝুনমে সুয়ার আতে। Thank you.